হাই বন্ধুরা, আমরা ম্যাথ পড়ছি। তো ABCDE কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট, এটা সাজাতে হবে। ABCDEF একটি গোল টেবিলে বসে চা খাচ্ছে, ঠিক আছে? ABCDE একটা গোল টেবিলে বসে চা খাচ্ছে। বি রয়েছে এফ এর, আমরা গোল করে নেবো। তবে বি রয়েছে, বি রয়েছে এফ এবং সি এর মাঝখানে, বি রয়েছে এফ আর সি এর মাঝখানে। এরকম একটা সাজিয়ে আমরা লিখলাম, ধরা যাক বি এফ এর আর সি এর মাঝখানে, এ আছে ই এবং ডি এর মাঝখানে। তাহলে এ আছে ই আর ডি আর মাঝখানে, ঠিক আছে? ই আর ডি আর মাঝখানে এ আছে, ঠিক আছে? আচ্ছা, এফ ই এফ আছে ডি এর বাম দিকে, এফ আছে ডি এর বাম দিকে, এফ আছে, এফটা আছে একটা, ঠিক আছে, ডি এর বাম দিক, ঠিক আছে? ডি যদি হয় ডি এর বাম দিকে এটাই হবে, ঠিক আছে? ঠিক আছে, ডি এর বাম দিক হবে এটা, এফ এখানে আছে এফ। তাহলে এ এবং এফ এর মাঝখানে কি আছে? এ আর এফ এর মাঝখানে কি আছে? তাহলে এ আর এফ এর মাঝখানে ডি আছে, ঠিক আছে? ডি আছে, ঠিক আছে? অ্যান্সার হবে কি হবে? ডি হবে, ঠিক আছে? সি, ওকে। সো আশা করছি বুঝতে পেরে গেছো। সো থ্যাংক ইউ বন্ধুরা।